আসলে সব সময় মুখ ঢাকা থাকে এবং মোটরসাইকেল চালালেও হেলমেট থাকে না ক্যানিং টাউন স্টেশন থেকে আপনার প্লাস্টো গ্রিনওয়ে এইটাই হচ্ছে এদের মেইন টার্গেট আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের খুবই নামকরা একটি রোড সেটির নাম হচ্ছে বার্কিং রোড ক্যানিং টাউনের ঠিক পাশেই এই রোডে আরো বেশ কয়েক মাস আগেও আমি একটি মোবাইল চুরি সহ নানা ঘটনা তুলে ধরেছিলাম আপনাদের মাঝে তবে এই ঘটনা দিনে দিনে অনেক ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আমার সাথে দেখছেন রানা ভাই নামে তিনি পরিচিত এবং বার্কিং রোডে ওনার লিটল ইতালিয়া পিজা নামে একটি দোকান রয়েছে এই দোকানে দোকানের আশেপাশে যেহেতু উনি এখানে ব্যবসা করেন উনি বিষয়গুলো খুব ভালো জানেন এবং প্রতিনিয়ত এখান থেকে মোবাইল সহ নানা কিছু চুরি করে নিয়ে যায় একটি দল একটি চক্র তো রানা ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসলে মানুষকে সচেতন করতে চাই আসলে এসব তুলে ধরে রানা ভাই আপনি যদি বলেন আসলে কি ঘটে বা যে এখানে হচ্ছে যে আপনার কেউ যদি এখানে একটা বাস স্টপেজ আছে এরপরে আমার দোকানের সামনে থেকে কিছুদিন আগে আমার মোবাইলটা নিয়ে গেছে তো আমি মোবাইল হাতে নিয়ে কথা বলতেছিলাম তো তারা আসছে বাইসাইকেল নিয়ে তাদের মুখ বন্ধ মুখ ঢাকা ছিল আর কালো ড্রেস পরা তো ওরা কখন ওই বাইসাইকেল নিয়ে সব সময় আসা যাওয়া করে বাট যখনই যারা সুযোগ পায় তার কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয় এবং আপনি তা তো আমার মোবাইলটা এরকম আমার হাত থেকে নিয়ে গেল এরপরে আমার ফ্রেন্ড যে আছে ওই ফ্রেন্ড লাস্ট উইকে ওর মোবাইলটা নিয়ে গেছে বালাম স্ট্রিটের যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের সাথে যে আইসল্যান্ডের কাছ থেকে তো এরা হইতেছে এদের মেইন গ্রুপটা হইতেছে কাস্টম হাউস তো আমার মোবাইলটা যখন নিয়ে গেছে আমি জিপিএস আইফোন যেহেতু ট্র্যাক করার পরে পুলিশদের পুলিশ কল করলাম এবং পুলিশে দেখাইলাম যে আমার মোবাইলটা এখন ওইখানে আছে কিন্তু পুলিশ বলল যে না আমরা তো আসলে এটা ফ্ল্যাট বাসা আমরা যাইতে পারবো না তো এরকম এক সপ্তাহ থাকার পরও আমি আমার মোবাইলটা দুই তিনবার আমি পুলিশের কল দিছি কিন্তু পুলিশ এটা কোনো অ্যাকশন নেয় নাই এবং আমার ফ্রেন্ড যে তার মোবাইলটা নেওয়ার পরও সেও পুলিশে ইনফর্ম করছে বাট পুলিশ কোনো অ্যাকশন নেয় নাই তো যে গ্যাংয়ের বা ইয়াদের কথা বললেন তাদের বয়স কেমন আর তারা কোন দেশি কোনো কিছু চেনা যায় বা কিভাবে করে কাজটা এটা এরা আসলে সবসময় মুখ ঢাকা থাকে এবং মোটরসাইকেল চালালেও হেলমেট থাকে না এরা মেইনলি থাকে কাস্টম হাউসের দিকে তো ওরা কাস্টম হাউস থেকে আসে আসার পরে এই বার্কিং রোডটা দিয়ে এরা বাইসাইকেল চালায় আশেপাশে ক্যানিং টাউন স্টেশন থেকে আপনার প্লাস্টো গ্রিনওয়ে এইটাই হচ্ছে এদের মেইন টার্গেট এটার মধ্যে যে বাস স্টপেজে যারাই পায় তার কাছ থেকে যদি সিঙ্গেল কেউ পায় তার কাছ থেকে মোবাইল নিয়ে নেয় হ্যাঁ টান মেরে বাইসাইকেল নিয়ে চলে যায় তো তারপরে এরা পিছনে চলে যায় তা ওদের আর পাওয়া যায় না আর পুলিশের ব্যাপারে কোনো অ্যাকশন নেয় না এই যে ঘটনাগুলো ঘটে এটা কি মানে ইদানিং বাড়ছে নাকি বা আপনি বলেন আপনার দোকানের সামনে থেকে হ্যাঁ এটা কন্টিনিউ হচ্ছে লাস্ট সিক্স মান্থ থেকে কন্টিনিউ হচ্ছে কারণ না কারণ নিশ্চয়ই এই ব্যাপারে আপনাদের লোকাল কাউন্সিলর আছে তাদেরকে ইনফর্ম করেন কিনা বা তাদের কোনো তারা বা ক্যামেরা অ্যাকশন নেয় না নাকি না এই ব্যাপারে তো পুলিশের কাছে জানানো হয়েছে আদারওয়াইজ আর কারোর কাছে জানানো হয় নাই বাট পুলিশ এই ব্যাপারে কোনো অ্যাকশন নেয় না তো আমার ওপিনিয়ন হচ্ছে যে সবাই কেয়ারফুলি থাকতে হবে যেহেতু পুলিশ কোনো অ্যাকশন নেয় না তো সবাই যারা আমরা বার্কিং রোডে চলাফেরা করি রাত্রে হোক দিনে হোক সবসময় সাবধানে চলাফেরার জন্য কারণ আপনার মোবাইল নিয়ে যাবে তো মোবাইলের সাথে অনেক ভ্যালুয়েবল লাইট জিনিস থাকে বাট পুলিশ যদি কোনো অ্যাকশন নিচ্ছে না তো আমাদের সতর্ক থাকতে হবে যেহেতু এখানে 5-6 বছর ধরে ব্যবসা করেন এমনি দোকানে কখনো হামলা টামলা করে কিনা বা এরকম শুরুতে করতো বাট এখন করে না শুরুতে যারা আরও 4-5 বছর আগে তখন এখানে আমাদের বাঙালি কমিউনিটি কম ছিল তখন এটা হইতো এখন আমাদের বাঙালি কমিউনিটি বাড়ছে বার্কিং রোডে যেহেতু এখন বাড়ার কারণে সবসময় লোকজন থাকে এই এই হামলাটা কম হয় এখন আগে হয়েছে